বিদ্যুৎ খাতে সরকারের ভুল পরিকল্পনার দায় জনগণের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক উল্লেখ করে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি ও লুটপাটের কারণেই বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ভর্তুকি কমাতে দাম সমন্বয় করা হয়েছে। মাহবুদ আজমির প্রতিবেদন। 2 বছরের ব্যবধানে আরেক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বিদ্যুতের দাম বাড়লে তার প্রভাব পড়ে সর্বক্ষেত্রেই, জীবন জীবিকার চরম সংকটে পড়ার আশঙ্কা সাধারণ মানুষের। বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, রেন্টাল কুইক রেন্টালের নামে বেসরকারি ব্যক্তি মালিকদের মুনাফার জন্যই বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। এসব বিদ্যুৎ কেন্দ্রের যখন উৎপাদন বন্ধ থাকে, তখনও ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকার দায় জনগণের উপর চাপানো হয় বলে অভিযোগ করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। পৃথিবীতে এখন তেলের দাম কম, কয়লার দাম কম, এলএনজির দাম কম, এই অবস্থায় তাহলে আমাদের বাড়াবার যুক্তিগতটা কেন? যেটা দামটা বেশি হয়েছে সেটারই সমন্বয় করছে, তাহলে তার ভুল প্ল্যানিংয়ের এই দায়ভারটা ভোক্তা কেন নেবে? তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতি বছর 11,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। বিদ্যুতের দাম বাড়ানো নয়, সমন্বয় করা হয়েছে বলে জানান তিনি। আমরা যে কম দামে বিদ্যুৎ বিক্রি করছি তার একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট আমরা ধীরে ধীরে করব। সরকার বলতেছে যে আমি এরপরও ভর্তুকি আমি করতে হবে, আমার প্রায় 10,000-11,000 কোটি টাকার উপর আমাদের বিদ্যুৎ জ্বালানিতে আমাদের ভর্তুকি দিতে হবে এরপরও। তো এটা আমরা কন্টিনিউ করব, কিন্তু ভর্তুকিটা আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। এই খাতে সরকারের ভর্তুকি কমাতে আরও 4 থেকে 5 বছর সময় লাগবে বলে জানান নসরুল হামিদ। 2025 সালের পর মুনাফা আসার সম্ভাবনার কথাও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিদ্যুতের প্রাইস মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।